আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাড়িতে আগুন লাগানোর প্রস্তুতির সময় ছাত্রদল নেতা গ্রেপ্তার। ক্ষমতায় যেতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলছে না তারা। মানুষের হাহাকারের সামনে বাঁচবেন না বললেন বিএনপিকে শামীম ওসমান। এদিকে তিন নেতাকে হত্যা, 1741 নেতা কর্মীকে গ্রেপ্তার অভিযোগ জামাতের। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সহ আরো 92 জন কারাগারে। এবং সর্বশেষ জানাবো, ইউর বক্তব্যে সংশোধন চায় আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে আফতাব সিএনজি পাম্পের সামনে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগানোর প্রস্তুতির অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার সাইফুল ইসলাম নয়ন 28 গাজীপুরা চন্ডিমা এলাকার আব্দুল সত্তারের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, বিএনপি দ্বিতীয় দফা ডাকা 48 ঘন্টা অবরোধের শেষের দিন সোমবার বিকেল 4:45 থেকে টঙ্গী পূর্ব থানা থেনা এলাকায় পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছিল নয়ন। এ সময় আশেপাশে দায়িত্বরত টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে। পরে নয়নকে পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাইফুল ইসলাম নয়ন গত 31 অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় দায়ের হওয়া নাশকতা মামলার পলাতক আসামি। টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্ষমতায় যেতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলছে না তারা। ক্ষমতায় যেতে বিএনপি জামাত ও চরমোনাইপির ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তা পালন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি। মাওলানা ইসমাইল হোসেন বলেন, ইসরায়েলি ফিলিস্তিনি হামলা করে নিরীহ মুসলিমদের হত্যা করছে, অথচ যুক্তরাষ্ট্রকে খুশি করতে এনে বিএনপি জামাত চুপ রয়েছে। অথচ অন্য সব বিষয়ে ধর্মপ্রাণ মুসলমানদের আগে কোনো প্রতীকে কাজে লাগিয়ে তারা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। তিনি আরও বলেন, পবিত্র আরব ভূমিতে ফিলিস্তিনিরা জন্মগত অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। এই লড়াইয়ের বিরুদ্ধে ইসরায়েলি যখন পাল্টা আঘাত এনে গণহত্যা চালাচ্ছে, তার পক্ষে ইউরোপের ইউনিয়ন এবং পশ্চিমা শক্তি আমেরিকা যুক্তরাজ্য সহ ওদের মিত্ররা সাফাই গাইছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা বিশ্ব মদতে ম্যাসাকারে বিএনপি নিশ্চুপ কেন? অথচ তারাই এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা প্রভুদের আশীর্বাদ পুষ্ট হয়ে জোর করে ক্ষমতায় যেতে চায়। মানুষের হাহাকারের সামনে বাঁচবেন না বলেন বিএনপিকে শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য কেএম শামীম ওসমান বলেছেন, আমরা চাই না কোনো বাসে আগুন লাগুক, মানুষের ব্যক্তিগত সম্পদ ক্ষতিগ্রস্ত হোক। মানুষ চাইলে অবরোধ করবে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কাউকে জোর করে গাড়ি চালাতে বলবো না, তেমনই কারো উচিত না জোর করে গাড়ি বন্ধ করে দেওয়া। একটা মানুষের গাড়িতে যখন আগুন দেবেন, তার যে হাহাকার সেটা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই হাহাকারের সামনে বাঁচবেন না। সোমবার বেলা 11টায় বিএনপি ডাকা অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, এ পর্যন্ত আমরা নারায়ণগঞ্জের কোনো ঝামেলা করি নাই, তারপরও আমরা দেখতে পাচ্ছি মানুষের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, এটা কোনো বাংলাদেশ, এমন দেশ তো আমরা চাই না। 28 অক্টোবর সমাবেশের নামে আমাদের একজন পুলিশকে হত্যা করা হলো, নারীদের উপর হামলা করা হলো, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের উপর হামলা করা হচ্ছে, সাংবাদিক তো কোনো দলের লোকজন না, তাদের উপরও নির্মম হামলা করা হচ্ছে। কিন্তু তাদের উপর যে বর্বর হামলা করা হলো, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। তিনি বলেন, আমরা কাউকে আঘাত করিনি, আমরা ব্যক্তিগত বা দলগত কোনো উদ্যোগ নিইনি। আমরা দেখতে পাচ্ছি মানুষের গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এটা যদি রাজনীতি হয় তাহলে রাজনীতি কলঙ্কিত হয়ে যাবে। 28 অক্টোবর একজন পুলিশকে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা কুপিয়ে হত্যা করল। আমরা অনুরোধ করব, যারা এই ছেলেদের মিথ্যে আশ্বাস দিয়ে মাঠে নামিয়ে এ সকল নাশকতা করাচ্ছেন, ভবিষ্যতে এদের কিন্তু কনভিকশন হবে।
তখন কিন্তু এইসব নেতারা থাকবেন না, তারা ইতিমধ্যে দল বদলানোর জন্য চেষ্টা করছে। যারা লন্ডনে বসে কথা বলছেন সাহস থাকলে তারা বাংলাদেশে আসুক মন্তব্য করে তিনি বলেন, তারা লন্ডন থেকে কথা বলে মানুষকে উস্কে দিচ্ছে। তাদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য নির্বাচন না, তাদের উদ্দেশ্য নির্বাচনকে বর্জন করে একটা পাপেট সরকার আনা। তবে জাতির পিতার কন্যা শেখ হাসিনা থাক, ওদের এই আশা সফল হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আবারও ক্ষমতায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীম ওসমান আরও বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়, সাংবাদিকদের উপরও হামলা হয়। সাংবাদিকদের কাজ খবর প্রচার করা, সেই সাংবাদিকদের উপর যে হামলা হলো 28 তারিখ, সেই বর্বর হামলা নিন্দা জানানোর ভাষা নেই। সারাদেশে ওরা এই কাজ করছে, ওরা 2013-14 সালের মতো করতে চাচ্ছে, তবে এবার ওরা সফল হবে না। তিন নেতাকে হত্যা, 1741 নেতাকর্মীকে গ্রেপ্তার, অভিযোগ জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন নেতা গত 29 অক্টোবর থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এছাড়া 25 অক্টোবর থেকে এখন পর্যন্ত জামায়াতের 1,731 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়। আগামী বৌদ্ধ বৃহস্পতিবার সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের পাঠানো ওই বিবৃতিতে কর্মসূচির কথা জানানো হয়। বিএনপি বিকেলে নতুন করে 2 দিনের অবরোধ কর্মসূচি ঘোষণার পর এই কর্মসূচি ঘোষণা করল জামাত। জামাতের বিবৃতিতে বলা হয়েছে 29 অক্টোবর থেকে আজ পর্যন্ত 9 দিন তাদের তিন নেতাকে হত্যা করা হয়েছে। এছাড়া গত 25 অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের 1,741 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জামাতের অভিযোগ, রোববার রাতে রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি জামাতের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এর আগে 29 অক্টোবর হরতালের দিন রাত 12:45 দিকে চিকিৎসক গোলাম কাজেম আলী 42 হত্যাকাণ্ডের শিকার হন। তিনি রাজশাহী লক্ষ্মীপুর এলাকায় নিজের চেম্বারে রোগী দেখে বাড়ি ফিরছিলেন। একই দিন রাত 8:00 দিকে রাজশাহী নগরের সিটি হাট এলাকায় হোমিও চিকিৎসক এরশাদ আলীকে 45 কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিবৃতিতে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, এসব ঘটনা প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। আমরা মনে করি সরকারের উচিত দেশের শান্তি শৃঙ্খলার দিকে মনোযোগ দেওয়া এবং দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, না হলে দেশ বিশৃঙ্খলার দিকে দিয়ে যেতে পারে। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সহ আরও 92 জন কারাগারে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন সহ আলাল দলটির আরও 92 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ 5 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। নতুন ও পুরনো একাধিক মামলায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত 24 ঘন্টায় বিএনপির 97 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয়। এর আগের দিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার বিএনপির অঙ্গ সংগঠনের 34 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা 3:00 থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় রাজধানী থেকে বিএনপির 97 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউর বক্তব্যে সংশোধন চাই আওয়ামী লীগ। বিএনপির 8,000 নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক করার কথা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইউ পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল সে বিবৃতিতে সংশোধন চাই আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথ্যপথে ঘাটতি থাকায় এমন বক্তব্য দেওয়া হয়েছে। তবে ইউ বাংলাদেশের বঙ্গবন্ধুদের ফোরাম হওয়ায় বেরুলের বক্তব্যে নিন্দা জানাবে না আওয়ামী লীগ। সোমবার রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় ব্রিফিং এ সব কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বরফ ভাঙা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।